হিঙ্গলগঞ্জের খবরের দিকে এবার একটু আমরা নজর রাখব। সেখানে পঞ্চায়েত দুর্নীতি এবং সেই পঞ্চায়েত দুর্নীতির তদন্ত করবে ডেপুটি ম্যাজিস্ট্রেট। পঞ্চায়েতের তদন্তে ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্নীতির অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েত প্রধানের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ তদন্তে ডেপুটি ম্যাজিস্ট্রেট। সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সন্দীপ, কি জানা যাচ্ছে দুর্নীতির অভিযোগ এবং সেখানে তদন্ত করবে ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একেবারেই ঠিক, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার যে হিঙ্গলগঞ্জ ব্লক রয়েছে, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের একাধিক দুর্নীতি অভিযোগে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। 2019 এবং 20 আর্থিক বৎসরে এবং 22 এবং 23 এই যে 4 বছরের যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি নাকি সরকারি টাকায় যেসব ব্যবহার করা হয়েছে বিভিন্ন কাজে, একদিকে যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ পোতা, অন্যদিকে যেমন বাঁধের বাঁশ বল্লা বলা, সেখানে যে কাজের কোয়ান্টিটি অর্থাৎ কোয়ালিটি সেটা না দিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে, অন্যদিকে সামান্য কাজ করে পুরো টাকাটাই তুলে নেওয়া হয়েছে, এই অভিযোগ করেছে বিশেষ করে পঞ্চায়েতেরই সদস্য অর্থাৎ একসময় যে এখন বিজেপির যে যে সদস্য রয়েছে এখানকার গোবিন্দ অধিকারী, তিনি একসময় তৃণমূলের ওখানকার সদস্য ছিল, অর্থাৎ গত 2 বছর আগে এই তৃণমূলের যে সদস্য ছিল গোবিন্দ অধিকারী, সে কিন্তু বিজেপিতে জয়েন করেন, বিজেপিতে জয়েন করার পরেই তিনি কিন্তু এই দুর্নীতির অভিযোগ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন? পাশাপাশি ওখানকার তৃণমূল বিজেপির যে আঞ্চলিক অর্থাৎ দক্ষিণ হিঙ্গলগঞ্জ দক্ষিণ ব্লকের যে বিজেপি নেতা রয়েছে সমীর, বিশেষ করে মজুমদার, তিনিও অভিযোগ করেছেন ইতিমধ্যে, তাদের অভিযোগ ইতিমধ্যে হিঙ্গলগঞ্জের বিডিও, বসিরহাট মহকুমায় শাসকের দপ্তর, পাশাপাশি জেলা শাসক, অন্যদিকে নবান্নকেও চিঠি দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতেই কিন্তু বসিরহাট মহকুমার শাসক মৌসুম মুখার্জির নির্দেশে কিন্তু যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মহকুমার শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতি, তিনি নিজে এবং বিডিওর 7 জনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যান, সরেজমিনে খতিয়ে দেখেন, একদিকে যে জায়গায় কাজ হয়েছিল অর্থাৎ হেমনগর এবং নটবর বলে দুটো গ্রাম আছে, সেই গ্রামের যে রাস্তা, অন্যদিকে পাইলিং এবং ম্যানগ্রোভের সরেজমিনে খতিয়ে দেখেন এবং সরকারি আধিকারিকরা যান, এবং তারপরে সরকারি আধিকারিকদের সঙ্গে এবং পঞ্চায়েত প্রধান সহ যেসব মেম্বাররা ছিল তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন, এবং কতটা দুর্নীতি হয়েছে, কিভাবে করা হয়েছে, কিভাবে এই দুর্নীতির পরিকল্পনা করা হয়েছে, সবটাই তদন্ত শুরু করেছেন ইতিমধ্যে। কিন্তু তদন্ত শুরু করেছেন ইতিমধ্যে এবং তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেদিকে আমরা নজর রাখবো। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমাকে, আমাদের সঙ্গে ফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী ছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পঞ্চায়েত তদন্তের অভিযোগ, তদন্তের অভিযোগ ডেপুটি ম্যাজিস্ট্রেট তদন্ত করবে, ডেপুটি ম্যাজিস্ট্রেট